ওয়ালা আলিহি ওয়াসাল্লাম তাসলিমা। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং দীনের কাজের জন্য আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। গোটা দেশবাসী ভালো করেই অবগত আছেন যে শায়খে চরমোনাই বরিশাল সিটি নির্বাচনকে কেন্দ্র করে তিনি আক্রান্ত হয়েছেন সন্ত্রাসীদের আক্রমণে। তো এই অবস্থায় আমরা তার ব্যথায় ব্যথিত হইয়া সাক্ষাতে আসছি দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওলামায়ে কেরাম সহ সাক্ষাতে আসতেছেন আসছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি স্মরণ করিয়ে দিতে চাই যে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন দিনের জন্য যখন মানুষের দ্বারে দ্বারে দাওয়াতের কাজ করতেছিলেন, বাহিরের থেকে তার আপন বংশের লোকেরা, তার জন্মভূমির মানুষেরাই দুশ্মনী করেছে বেশি। তো আজকে যেটা আমার অনুভব হয় যে বরিশাল তাদের জন্মভূমি, আজকে সেখানেই রক্ত ঝরলো। এর দ্বারা আমরা আশান্বিত যে এই রক্তের বিজয় আমরা একদিন নিশ্চিতভাবে পাব এবং রসুলের সুন্নত অনুযায়ী আমি মনে করি এই জমিনের মধ্যে সুন্নত জিন্দা হয়েছে হবে। শায়েখের কাছে আমরা দেখা করেছি, যতটুকু সম্ভব সাধ্যমতো সান্ত্বনা দিয়েছি, তিনিও আমাদেরকে দোয়া করেছেন। ইনশাআল্লাহ চরমোনাই ইসলামী আন্দোলন ভিন্ন একটি ব্যতিক্রম ধর্মী সাহাবায়ে কেরামদের আদর্শের উপরে এই আন্দোলন চলতেছে, চলবে পরিপূর্ণ হকের উপরে। আল্লাহ পাক এই হকের ঝান্ডায় সবাইকে সমবেত হওয়ার তৌফিক দান করেন এবং আমরা অধৈর্য না, মানুষ বিভিন্নভাবে উস্কানি দিয়েছে, আমরা মারমুখী হই, কিন্তু ইসলামী আন্দোলন মারমুখী আক্রমণাত্মক কোনো আন্দোলনে, কোনো কর্মসূচিতে বিশ্বাসী নয়। যে কারণে আমাদের সম্ভাব্য শক্তি থাকা সত্ত্বেও আমরা ধৈর্যের পাহাড় হয়ে আমরা পরিচয় দিয়েছি। আল্লাপাক বলছেন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, আমরা সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়ানো আছি। ইনশাআল্লাহ আমাদের এই ধৈর্য বিজয়ের জন্য পূর্বাভাস আমি মনে করি। আল্লাপাক শায়খে চরমোনাই পীর সাহেব হুজুর চরমোনাই সহ আমাদের এই আন্দোলন, আমাদের এই মাদ্রাসা ছাত্র টোটাল মিশনকে আল্লাপাক আজীবনের জন্য হকের উপরে দায়ম ও কায়েম রাখেন এবং আমাদেরকে এই হকের ঝান্ডার ছায়াতলে এসে দিনের এই খেদমতের জন্য আল্লাহ আমাদেরকেও কবুল করেন। শায়খে চরমোনাইয়ের ধৈর্য আমাদের জন্য কামিয়াবির ফয়সালা করেন। আগামীকাল কর্মসূচি আছে সারা বাংলাদেশে শায়খে চরমোনাইয়ের এই আক্রমণের বিষয়কে কেন্দ্র করে। শান্ত পরিবেশে সবাই আমরা যেন এই কর্মসূচি পালন করতে পারি এবং যারা শায়খে চরমোনাইয়ের উপরে হামলা করেছেন, শুধু তাই না, ওলামায়ে কেরামদের উপরে যারা বিভিন্ন সময় আক্রমণ করেছেন, আমরা প্রথমত হেদায়াতের দোয়া করি, দ্বিতীয়ত আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন কঠিনভাবে তাদেরকে দুনিয়াতেই বিচার করেন। আল্লাহ পাক যেন কঠিনভাবে, হেদায়াত না থাকলে কুদরতের দ্বারা আল্লাহ পাক তার ফয়সালা করে দেন এবং আল্লাহ পাক হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্যের সাথে দীনের এই খেদমতে, এই মিশনে আপ্রাণ চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে বিজয় অর্জন করার মতো হিম্মত শক্তি সাহস ধৈর্য তাকওয়া আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।